খাদ্যরসিক বাঙালিদের জীবনে পোস্তর কোনো বিকল্প নেই, তাই অবশেষে পোস্তর দেখা মিলল দর্শকদের পাতে। 2017 পোস্ত খাওয়ার চেয়েও দেখার অপেক্ষায় ছিলেন বহু মানুষ। সকলের অপেক্ষাকে বিদায় জানিয়ে মুক্তি পেল নন্দিতা রায় শিবপ্রসাদ মুখার্জির পোস্ত। পোস্তকে ঘিরে বাবা ও ছেলের আইনি মামলা, কিভাবে আর কোথায় তার শেষ, এই উত্তরগুলো জানতে চেয়েছেন বহু মা বাবা ও দাদু ঠাকুমা। আর তা জানতেই এদিন প্রিমিয়ারে ভিড় জমিয়েছিলেন পোস্ত টিমের সাথে বহু সাধারণ মানুষ। মা বাবার হাত ধরে যথা সময়ে হাজির ছিলেন মিস্টার পোস্ত, অর্থাৎ ছোট্ট অর্ঘ্য বসুয়ার। দেখা গেল তার অনস্ক্রিন মা বাবাকে, আর কি বললেন সকলে পোস্ত নিয়ে শুনে নেওয়া যাক। সেটাই, খুব আনন্দ হচ্ছে, ফাইনালি পোস্তকে নিয়ে আমরা চলে এসেছি আজকে 12 তারিখ, মে মাসের 12 তারিখ কথা রেখেছি। এক বছর মানে এক বছর বাদে আবার আসছি আমরা, প্রত্যেক বছর নতুন একটা ছবি নিয়ে আসছি, এই বছর পোস্ত নিয়ে এসেছি। গলা খুলে পরিষ্কার করে গাও। আমার মক্কেল শ্রী দীনেন লাহিড়ি তার নাতি শ্রী অর্ক লাহিড়ির অভিভাবকত্ব দাবি করেছেন। ও বাইরে কারোর সাথে মিশছে না, ওর কোনো বন্ধু হচ্ছে না, ও ক্রমশ বুড়ো হয়ে যাচ্ছে। ইজ বিহেভিং লাইক আ লাইক হোম। পোস্ত নন্দিতা দি এবং শিবুর ছবি, প্রত্যেক বছর গরমকালে গরমের ছুটিতে আসে। লাস্ট দু বছর বলবো কেন, বেলা শেষে প্রাক্তন ছাড়াও প্রত্যেকটা ছবি খুবই ভালো তাদের। তো এই ছবিটা আমার কাছে একটা খুব ইম্পর্ট্যান্ট ফিল্ম বলে আমার মনে হয়। সো আই থিঙ্ক থিংস উইল বি রিলিজ আজকে হয়ে গেছে অলরেডি, এখন ফিল্ম আজকে ফার্স্ট হ্যান্ড নিউজ পাবো যে কেমন লাগলো দর্শকদের। আম্মা তুমি যখন আসবে আমার জন্য প্রচুর প্রচুর গিফট নিয়ে আসবে, তাড়াতাড়ি এসো কিন্তু। আমার তো হোয়াটসঅ্যাপ টাচ, নিজের ছেলেকে হোয়াটসঅ্যাপে দেখো। আই এম ভেরি এক্সাইটেড কারণ আজকে অলরেডি রিলিজ হয়ে গেছে আর আমি এখনও ছবিটা দেখিনি। আমার কাছে অলরেডি ফিডব্যাকস আসতে শুরু করে দিয়েছে যে পিপল আর লাইকিং ইট, বিকজ আমি এত নার্ভাস ছিলাম, আমি মানে আমি 2-3 দিন ধরে ঘুমোতে পারছি না, কেন কি আই এম প্লেইং আ মম ইন দিস ক্যারেক্টার সুস্মিতা, সো আই ওয়াজ রিয়েলি ভেরি নার্ভাস। সো আজকে যখন লোকের ভাল লাগছে তো মা ওকে একটু বাইরের খাওয়া খাওয়ানো অভ্যেস করতে দাও তো, বড্ড প্যাম্পার্ড হয়ে যাচ্ছে। তুমি এত নিষ্ঠুর কেন গো, আমার মাম্মা আমার থেকে আমাকে আলাদা করতে চাও, দেখো তোমার কি হয়। আজকে আমার কিছু বলার নেই, আজকে দর্শকদের বলবার কথা এবং দর্শকরা তার উত্তর দিয়েছে। আজকে 94% ওপেনিং সারা শহর জুড়ে, আমার মনে হয় এটা বাংলা সিনেমার জয় এবং এই জয়টাকে আজকে সেলিব্রেট করতে হবে। পোস্ত বাটা, পোস্ত ভাজা, পোস্ত বড়া, এনি কাইন্ড অফ পোস্ত সবসময় ভালো হয় খেতে, এটাও ভালোই হবে। মানে আমার দৃঢ় বিশ্বাস মানে শিবুদা নন্দিতাদি দুজনেই অলওয়েজ কিছু না কিছু ইন্টারেস্টিং দেয়। এবার পোস্ত দিয়েছে, সঙ্গে কখনো লঙ্কা থাকবে, কখনো হয়তো একটুখানি পাঁচফোড়ন পড়বে, ভালো হবে। ওরা আলো জ্বালিয়ে বন্ধুদের সিগন্যাল দেয় তো, বলে চলো ঘুরতে যাব, বলে চলো ডিম পারবো। আর ওরা কিভাবে আলো জ্বালায়? ওদের পেটের ভিতর একটা কেমিক্যাল আছে, সেটা দিয়ে ওরা আলো জ্বালায়। তোমরা তাড়াতাড়ি দেখো সিনেমাটা।